তো নিয়েছেন বলে মনে হয়, আর না পড়ে থাকলেও টিভিতে পত্রপত্রিকাতে এত এতবার বেরিয়েছে যা মনে হয় না যে কেউ আপনারা জানেন না, না জানলে সেটা আমার দুর্ভাগ্য। এখন হচ্ছে যে আমার নাম মনোরঞ্জন ব্যাপারী, মনোরঞ্জনের ব্যাপার করি না, যা বলি। আমার যখন জন্ম হয়েছিল আমার মা মুখে মধু দিতে পারেনি, ফলে আমার যা কথাবার্তা সব তিত হয়ে যায়, কাউকে সন্তুষ্ট করতে আমি পারি না, আমার লেখাতে পারি না, বক্তব্য পারি না। পূর্ব বাংলার বরিশাল জেলায় আমার জন্ম, আমার বাবা ওখানকারই মানুষ। অনেক কাল আগে একটা লেখা বেরিয়েছিল রবিশস্যতে, তারপরে পরে বিভিন্ন পত্রপত্রিকায় সেই লেখাটা বেরিয়েছে। সেখানে আমি বলেছিলাম আমার বাবা বীর বাঙালির মতো পালিয়ে চলে আসেন। তা আমাকে পরে প্রশ্ন অনেকে জিজ্ঞেস করেছে যে বীর বাঙালি পালিয়ে চলে এসে কথাটার মধ্যে একটুখানি বিরোধাভাস রইল না? তো আমরা বাঙালিরা পালাতে খুব দড়, সবসময় পালে। আমাদের যে রাজা ছিলেন বাংলার রাজা, আমাদের তো বিভিন্ন পরিচয়, আমরা কখনো বাঙালি, বাঙালি হলে আবার তখন আবার প্রশ্ন আসে ঘটি না বাঙাল, যখন বলি নবশূদ্র তখন বলে মাছ খাও না মাছ বেচো, এসব বিবিধ বিষয় আছে। তো সেই জন্য ওই সব সমস্যার মধ্যে ঢুকতে না গিয়ে মোটা দাগে বাঙালি, তো বাঙালি আমরা একটুখানি পালাতে ভালোবাসি। আমাদের এক রাজা লক্ষ্মণ সেন 18 জন তুর্কি সেনা দরজার সামনে এসে দাঁড়ালো, কই মাছের ঝোল দিয়ে উনি ভাত খেতে বসেছিলেন, প্রথম মুখে বোধহয় মুখে তুলেছিলেন, তারপরে দেখলেন যে 18 জন তুর্কি সেনা ছুট মেরে পালিয়ে গেল। এই হচ্ছে আমাদের বাঙালি। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস, এম এন রায়, পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো যারা বড় বড় বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, মাও, লেনিন, হো চি মিন, ফিদেল ক্যাস্ট্রো, কেউ কিন্তু দেশ ছেড়ে পারেনি, দেশের মধ্যে দেখেছে, দেশের মানুষকে নিয়ে লড়াই করেছে এবং জয়যুক্ত হয়েছে। আমাদের নেতারা কিন্তু পালায়, আমাদের যোগেন মন্ডল বাবু প্রথমে তিনি সমস্ত মানুষকে বললেন ওপারে থাকো, তারপরে বিপদ যেয়ে দেখলেন পালালেন। আমাদের সতীশ মন্ডল মরিচাপিতে পালালেন, আমরা পালাই, তো সেই পালানোর রক্ত আমার বাবারও শরীরে দিয়েছে, এসে গেছে পালালেন। তো পালিয়ে আমরা চলে এলাম কোথায়, এপার বাংলায়। আজকে আমরা মাঝে মাঝে গল্প গাছা করি, 1.5 কোটি 2 কোটি বাঙালি আমরা, মাত্র 50 লক্ষ লোক গোর্খা, মাত্র 50 লাখ। ব্রিটিশের সময় এই দেশে এসেছিল সেনাবাহিনীতে, তারা এই দেশের কেউ না, নেপাল থেকে এসেছিল। আজকে 50 লাখ লোক কেন্দ্রীয় সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে উঠবস করিয়ে দিচ্ছে, তুড়ি মারলে নাচতে হচ্ছে। কাশ্মীরে যে কাশ্মীরিরা কতজন গোনাগুনতিতে 50 লাখ নাচিয়ে দিচ্ছে, না আমরা ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল বুঝি নবশূদ্র বাঙালি পালাতে শিখেছি বড়, আমরা কিন্তু কিছু করতে পারলাম না, শুধু পালাই। আমি আমার বাবাও পালালেন এখান থেকে দণ্ডকারণ্য, দণ্ডকাণ্ডে এলেন মরিচাপি, আবার মরিচাপি থেকে দণ্ডকারণ্য, তো আমি সেই বাঙালির সন্তান, ওই পলানোর রক্ত আমার মধ্যে আছে, ভীত কাপুরুষ, সেই কাপুরুষ জীবন আমার, সেইখান থেকে লড়তে লড়তে চায়ের দোকানে গ্লাস ধোয়া বাসন মাজা, জীবনে কোনো বড় লড়াই লড়িনি, কিছু যুদ্ধ জিতিনি, করতে 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 এই আপনাদের পর্যন্ত এসে পৌঁছেছি রিক্সা চালাতাম যাদবপুরে, এই তো আমার পরিচয়, কিছু বলার মতো নেই। কিন্তু আপনাদের মধ্যে থেকে কেউ আমাদের নেতৃত্ব দিন, আমরা তো পারি না, বুড়োটা হয়ে গেছে, আমার সন্তান সন্ততিকে মানুষ করুন, অন্তত কাপুরুষ বদনামটা মুছে ফেলে আমরা যেন একটা লড়াকু জাতি, যোদ্ধার জাতি হিসাবে আমার জাতিটাকে সবার সামনে নিয়ে আসতে পারি। আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে, আপনারা সেই মানুষকে নেতৃত্ব দেন, আমার সন্তান সন্ততিকে অন্তত কাপুরুষ আর পলায়ন পর বাঙালি এই বদনাম মুছতে সাহায্য করুন, এইটুকু বলি। Thank you.